মনো মরুমে ঘেরো সঙ্গে উড়ে চলে দেখবে অন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গে দে রিমিঝি মিরিমিঝি মিরিমিঝি। আজ দুদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুধুই কলকাতাতে নয়, পুরো ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গল সহ। আর বৃষ্টিতে কোথাও বেরোতে পারছি না, আপনাদের সাথে গল্প করা আর রান্না করা, এইভাবে সারাদিন কাটানো। তো প্রথমেই গুড মর্নিং, আর চলুন ওই পুরো সারাদিন যা যা করার যেগুলো করার, ব্রেকফাস্ট, লাঞ্চ, এই সব বর্ষার সকালে গরম গরম ভুড়ি আর জিলিপি আমার বর এনে দিল, ও একটু বাজারে গেছে, আর আমি একটু ব্রেকফাস্ট নিয়ে আজকে ভেবেছি কোনো রাইস ফাইস খাবো না, এত বৃষ্টি হচ্ছে, আর একটু মোমো বানাবো, ফিস আছে ওটা দিয়ে মোমো বানাবো। চলুন, তো বানানোর জন্য আমি প্রথমে একটু ময়দাটা মেখে নেব ভালো করে। ময়দাটা মেখে নিয়ে আমি তারপর ওই ফিস মোমো বানাবো, যে তার জন্য ফিস ফ্রাই আর এই এখানে একটু যে মশলাগুলো লাগবে ওগুলো সব রেখেছি, ওগুলো দিয়ে আমি ওই মাছের পুরটা বানিয়ে নেব। মোটামুটি মেখে নিয়েছি, চলুন আমি পুরটা বানিয়ে নিই। এখানে ওই আদা, পেঁয়াজ, রসুন কুচনো আর একটু চাট মশলা দিয়ে আমি মাছের পুরটা বানিয়ে নিয়েছি। এবার ময়দার ডো থেকে আমি কয়েকটা গোলা বানিয়ে নেব ছোট ছোট কেটে, আর ওটাকে বেলে নিয়ে ওর ভেতরে মাছের পুরটা ভরে নেব। কয়েকটা আমি বানিয়েছি, আরও কয়েকটা বানিয়ে নেব। বেশ কয়েকটা বানিয়ে নিয়ে আমি স্টিম করতে দিয়ে দেবো আমার ইলেকট্রিক কেটলে। আমার সব কটা মোমো বানানো হয়ে গেছে, সুইচটা অন করে দিলাম। এবার মোমোগুলো দিয়ে আমি স্টিম করে নেব। ওদিকে আমি মোমোর জন্য একটু স্যুপও বানিয়ে রেখেছি।
এই বৃষ্টি বাদলার দিনে শুকনো খাবার খেতে ভালো লাগে, আর এক ভালো লাগে খিচুড়ি। তো আমার রাইস কখনো খুব একটা পছন্দের নয়, তাই আজকে মোমোই বানাচ্ছি। আমি সব কটা মোমো তুলে নিলাম কেটলে, অনলি স্টিম করা বাকি। এটা ভালো করে স্টিম হোক। আর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, একটু বাইরে যাওয়ার প্ল্যানিং রেখেছিলাম কিন্তু সেটা ক্যান্সেল করেছি। আবার ওয়ার্কিং ডেজগুলো বিজি থাকবো, কোথাও যেতে পারবো না, সেই স্যাটারডের জন্য ওয়েট করতে হবে। মোমোগুলো কমপ্লিট বয়েল হয়েছে কিনা দেখার জন্য আমি এটা খুলেছি। দেখুন, যদি কমপ্লিট বয়েলড হয়ে যায় তাহলে কিন্তু আর নরম নরম ভাবটা থাকবে না, নাহলে মোমোগুলোতে হাত দিলে কিন্তু একটু ডো যেই অবস্থায় নরম থাকে অমনি একটা নরম নরম লাগবে। তো ওরকম একটু দেখাচ্ছে, তাই আমি আর একবার চাপা দিয়ে দিলাম। মোমো রেডি। অনেক বৃষ্টি হচ্ছে, ও লাঞ্চ নিয়ে আর সাইডে যাবে না। আর আমাকে একটু খাইয়ে দাও। ফিশ মোমো তো আবার আমি বানিয়েছি, আমি বোনলেস করেছি, তবুও ভয়ে ভয়ে খাচ্ছে। একটু বাইরের দিকে এসেছি, দেখুন অনেক বৃষ্টি তো হয়েইছে, এখনো আকাশে অনেক মেঘ। একটু ওয়াকিং করি এদিকটাতে। পুরো সবুজ একেবারে, ঘরের ভেতর একদম আমার বসে থাকতে ভালো লাগে না জানেন তো, তাই এই যে ঘুরে বেড়াচ্ছি। আবার টিপ টিপ পড়া শুরু হলেই আমি দৌড়ে চলে যাবো আবার বাড়ির ভেতরে। বৃষ্টি তো অলওয়েজ খুবই মিষ্টি। আমার বৃষ্টি আসছে, আমি ফিরছি। আর যে যেতে আমার এই ব্লগটাও শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।